উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী। নাম দেওয়া হয় আগা নগর শাখা। উদ্বোধন শেষে চেয়ারম্যান বলেন, দেশের সব অঞ্চলে এই ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আর কিউ এম ফোকান। বরিশালে